হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কাতার ও ইজিপ্টের নেতাদের সাথে ফোন আলাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এই তথ্য দেওয়া হয়েছে, কিন্তু এর মাঝেই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হুঁশিয়ার করেছেন ইরান, লেবানন ও ইয়েমেন থেকে একযোগে তেল আভিভে হামলা চালানো হতে পারে। মঙ্গলবার এক টিভি ভাষণে হাসান বলেন, হানাদারদের ওপর ঝাঁপিয়ে পড়া ছাড়া সশস্ত্র সংগঠনটির সামনে কোনো বিকল্প নেই। ওদিকে লেবাননের রাজধানী বৈরুতের ওপর দিয়ে এক ঝাঁক ইসরায়েলি যুদ্ধবিমান উড়ে গেছে। The roads framed with the faces of those assassinated by Israel. লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর প্রধান ঘাঁটি যেতে পথে পথে সম্প্রতি তেহরানে নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে সশস্ত্র সংগঠনটির শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকারের ছবি টাঙানো আর তাতে লেখা, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। মঙ্গলবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ টেলিভিশনে ভাষণ দেবেন, তার আগে সশস্ত্র সংগঠনটির সদস্যদের উজ্জীবিত কণ্ঠস্বর। In a show of force, Israeli warplanes flew low over the Lebanese capital. গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে দেরি করেনি তেল আবিব, বৈরুতের আকাশে অত্যাধুনিক যুদ্ধবিমান উড়িয়েছে। অনেক নিচ দিয়ে উড়ে সনিক বুমে বিমানগুলো বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে লেবাননের মানুষকে, বিশেষ করে হিজবুল্লাহকে। For martyrdom with pride and I'm willing to send my second and my third son too. আর তাতে খুব একটা লাভ হয়নি। সশস্ত্র সংগঠনটির সদস্যরা বলছেন তারা ভীত নন। এই নারী বলছেন, প্রথম ছেলেকে শহীদ হতে দেখেছেন কিন্তু দমে যাননি, তাই তো দ্বিতীয় এবং তৃতীয় ছেলেকেও হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ে পাঠিয়েছেন। For now, nothing is clear. Nasrallah is the one to speak. অবশেষে টিভির স্ক্রিনে হাসানকে দেখা গেল। কোনো রাগ ঠাক না রেখেই হুঁশিয়ারি দিলেন, ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে একযোগে হামলা চালানো হতে পারে তেল আবিবে। শত্রুরা সেই দিন গুনছে আর ভয়ে তটস্থ হয়ে আছে। And the enemy is watching and counting every strike. নাসরুল্লাহ বলেন, হানাদারদের ওপর ঝাঁপিয়ে পড়া ছাড়া সশস্ত্র সংগঠনটির সামনে অন্য কোনো বিকল্প নেই। এমনও হতে পারে রণকৌশলের সুবিধায় তারা বিভিন্ন ফ্রন্ট থেকে আলাদা আলাদা সময়েও হানাদারদের ওপর মোক্ষম আঘাত আনতে পারেন। We may all respond at the same time. This is a big battle. এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কাতার ও ইজিপ্টের নেতৃবৃন্দের সাথে ফোন আলাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এমন তথ্য দেওয়া হয়েছে, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর হামাসের নতুন নেতার দায়িত্ব পেলেন ইয়াহিয়া সিনওয়ার। 61 বছর বয়সী সিনওয়ারকে 7ই অক্টোবরের হামলার মূল হোতা মনে করে ইসরায়েল। তাকেও হত্যার পরিকল্পনা করছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে সিনওয়ারের উপর। ইসরায়েলের আগ্রাসনে ক্ষতবিক্ষত গাজা উপত্যকার সন্তান ইয়াহিয়া সিনওয়ারকে নেতা হিসেবে নির্বাচিত করেছে হামাস। এমন এক সময়ে সিনওয়ারের কাঁধে হামাসের দায়িত্ব এলো যখন ইসরায়েলের হামলায় জ্বলে পুড়ে ছারখার প্যালেস্টাইন ভূখণ্ড, বিশেষ করে গাজা উপত্যকা। প্রতিদিনই প্যালেস্টিনিয়ানরা জীবন দিচ্ছে। স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ি, হাসপাতাল, আশ্রয় শিবির, এমন কোনো জায়গা নেই যেখানে নির্বিচার হামলা চালাচ্ছে না ইসরায়েল। এই পরিস্থিতিতে সিনওয়ারকে হামাসের নেতা হিসেবে নির্বাচিত করাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। The idea that the leadership needs to be there where the people are suffering. 61 বছর বয়সে সিনওয়ারকে 7 অক্টোবরের হামলার মূল হোতা মনে করে ইসরায়েল। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। Israel has declared that every Hamas leader is a target. অন্যদিকে 31 জুলাই ইরানে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হন হানিয়া। তবে হামলার দায় স্বীকার অস্বীকার কোনোটাই করেনি ইসরায়েল। তবে বাস্তবতা পর্যালোচনায় সব পক্ষই মোটামুটি একমত হয়েছেন যে ইসরায়েলের হামলাতেই হানিয়া নিহত হয়েছেন।
এদিকে হামাস নেতাদের হত্যা করার যে হুঙ্কার দিয়ে যাচ্ছে ইসরায়েল, তাতে সিনওয়ারকে একই সঙ্গে নিজের নিরাপত্তা ও যুদ্ধের নেতৃত্ব দুই সামলাতে হবে। এখন হামাসের ভবিষ্যৎ কেমন হবে তা নতুন রাজনৈতিক প্রধান সিনওয়ারের উপর অনেকাংশে নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনা প্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা সহ বাংলাদেশের চলমান ঘটনা নজরে রাখছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার এই আহ্বান জানান তিনি। অপরদিকে জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ব্রিটেন। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার এ আহ্বান জানান তিনি। এছাড়া সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতিও শোক প্রকাশ করেছেন গুতেরেস। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারান হক এক বিবৃতিতে জানান, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে সেনাবাহিনী প্রধান যে ভাষণ দিয়েছেন তার ওপর নজর রেখেছে জাতিসংঘ। একই সঙ্গে তিনি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মহাসচিব জানান, বাংলাদেশের জনগণের ওপর তার পূর্ণ সমর্থন রয়েছে। সবাইকে মানবাধিকারের প্রতি সম্মান জানাতে অনুরোধ করেন তিনি। বাংলাদেশের সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন গুতেরেস। এদিকে বাংলাদেশে গত কয়েক সপ্তাহের ঘটনা জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ব্রিটেন। এক বিবৃতিতে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ আহ্বান জানান। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স ও সিকিউরিটি পলিসির প্রধান জোসেফ বোরেল জানান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখাতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে সব পক্ষকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। অস্থিরতার মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখায় সাধুবাদ জানিয়েছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলিসাবরি সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন বাংলাদেশের সহনশীলতা ও ঐক্যে বিশ্বাস আছে তার। দ্রুতই সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে বাংলাদেশের জনগণ সকল চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি খুঁজে পাবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।